প্রাথমিক ঘোষণা ছিল 4 থেকে 6 মার্চ রাজ্য সফর করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কিন্তু কমিশনের সচিবের পাঠানো চিঠিতে উল্লেখ 4 থেকে 6 মার্চ নয় বরং 3 থেকে 5 মার্চ রাজ্যে থাকবে ফুল বেঞ্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠকের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তারা নির্বাচন কমিশনের সচিবের পাঠানো চিঠিতে এমনই উল্লেখ ইতিমধ্যে রাজ্যে স্পর্শকাতর বুথ সম্বন্ধে খোঁজ নেওয়া শুরু করেছে কমিশন সন্দেশকালের উপরেও নজর রয়েছে কমিশনের বলে সূত্রের খবর সম্ভবত সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বাংলায় লোকসভা ভোট পরিচালনা করতে পারে নির্বাচন কমিশন এমন একটা চর্চা শুরু বঙ্গ রাজনীতিতে নির্বাচন কমিশনের সচিবের এরাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠানো চিঠি মোতাবেক বঙ্গ সফরের দিন পরিবর্তিত ফুল বেঞ্চের 3 মার্চ কলকাতায় আসছে ফুল বেঞ্চ 3 4 এবং 5 মার্চ কলকাতায় থাকবে তারা প্রথম দিন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে ভোট প্রস্তুতি বৈঠক 4 মার্চ সকাল 9:30টায় সর্বদলীয় বৈঠক কমিশনে ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে সব পক্ষের মতামত নিতেই এই উদ্যোগ সেদিনই জেলা শাসক পুলিশ সুপার কমিশনের এবং আইজিদের সঙ্গে বৈঠকে বসছে ফুল বেঞ্চ 5 মার্চ রাজ্যের মুখ্য সচিব ডিজিপির সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকও ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন এখন দেখার 5 মার্চের সেই বৈঠক থেকে কি ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ